সারা বাংলা জুড়ে পূর্বের অভিজ্ঞতা থেকে বাংলার জনগণ দেখেছে কিভাবে নিষিদ্ধ বাজি তৈরি করতে গিয়ে এবং বাড়ির মধ্যে বাজি মজুত রাখার ফলে সেই সব বাজি বিস্ফোরণে প্রাণ গেছে শিশু থেকে বৃদ্ধ অসংখ্য মানুষের। রাজ্য সরকার পশ্চিমবঙ্গে নিষিদ্ধ বাজি বানাতে এবং মজুত করতে বারবার নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধ বাজির কারবারিরা এখনও সচেতন হননি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রত্যেক বাজি বিক্রেতাকে এবং প্রস্তুতকারককে সবুজ বাজি বিক্রি এবং তৈরি করার আবেদন জানিয়েছেন বারংবার। তথাপি নিষিদ্ধ বাজি বিক্রেতারা স্বমহিমায় প্রশাসনের চোখে ধুলো দিয়ে তৈরি করে চলেছে নিষিদ্ধ বাজি, তারপরও শিক্ষা নেয়নি নিষিদ্ধ বাজি বিক্রেতারা। গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় শ্রীবাস্তবের নেতৃত্বে লিলুয়া থানার পুলিশ প্রায় ১৬২৮ কেজি নিষিদ্ধ শব্দবাজি সমেত বিভিন্ন রকম বাজে উদ্ধার করেছে এবং বাজেয়াপ্ত করেছে। লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর মোড়ে একটি টাটা এসি গাড়িতে ৬৫০ কেজি বাজি, চকপাড়া নতুনপল্লী এলাকায় একটি বাড়ির মধ্যে ৮২৮ কেজি বাজি এবং লিলুয়া উদয়গড় কলোনিতে জনৈক ব্যক্তি দীপক সাহার বাড়ি থেকে ১৫০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। লিলুয়া উদয়গড় কলোনি থেকে দীপক সাহা এবং লিলুয়া নতুনপল্লী এলাকা থেকে গোবিন্দ সাঁতরা নামের এই দুই ব্যক্তিকে আটক করেছে লিলুয়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে লিলুয়া থানার অন্তর্গত উদয়গড় কলোনি এবং নতুনপল্লীতে পূর্বের অভিজ্ঞতা থেকে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সূত্র মারফত জানা গেছে এই দুই ব্যক্তিকে আজ হাওড়া আদালতে তোলা হয়। হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।